9 ঘন্টা তাণ্ডবের পর সিত্রাং চলে গেলে উপকূলে দৃশ্যমান ক্ষতসিহ্ন লন্ডভন্ড নোয়াখালীর হাতিয়া ও ভোলার চর ফ্যাশন সহ উপকূলীয় এলাকা গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি ঘরবাড়ি ভেঙে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও হেক্টরের পর হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে নয় ঘন্টা তাণ্ডব শেষে সিত্রাং চলে গেলেও রেখে গেছে ক্ষতচিহ্ন লন্ডভন্ড উপকূলীয় এলাকা সিত্রাঙ্গের বিধ্বংসী আঘাতে বিপর্যস্ত সবকিছু একে একে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন নোয়াখালীর হাতিয়ায় মুহূর্তেই ধসে পড়ে ১৪ বছর আগের সাইক্লোন শেল্টার কালকে বিভিন্ন জনের আশ্রয়তে ভেঙে পড়ে গেছে ঘরদুয়ার ভেঙে ছুটে নদীতে নিয়ে গেছে সোমবার মধ্যরাতে ভোলার চর ফ্যাশনকে তছনছ করে সিত্রাং বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করে এখানকার আশপাশের বাসিন্দাদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ মুষলধারে ভারী বর্ষণ আর ঝড়ো হাওয়ায় ঘণ্টার পর ঘণ্টাব্যাপী সিত্রাঙ্গের হানায় দেশের বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি আশ্রয়হীন হয়ে পড়েন অনেকে বিদ্যুৎ সংযোগের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সাইক্লোন সিত্রাঙ্গের আঘাতে ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি বিস্তীর্ণ সবুজ ক্ষেতের মাঠ এখনও পানিতে হাবুডুবু খাচ্ছে বাগেরহাটে হেক্টরের পর হেক্টর জমি পানিতে তলিয়ে রোপা আমন সবজি বীজতলা কলাক্ষেত কিংবা পানের বরজ সবখানেই ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও কৃষি বিভাগের শঙ্কা জেলায় ৮৫০ হেক্টর রোপা আমনের ফসল সহ ১৩৮৫ হেক্টর আবাদ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পানি যদি এভাবে থাকে তাহলে সামনের সিজনে ধান পান হইতে বিপদের আশঙ্কা আছে এদিকে পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শীষভরা ধান মাটিতে লুটিয়ে পড়েছে এখন পর্যন্ত ১১০০ হেক্টরের রোপা আমন সহ ১৫৫০ হেক্টর ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে প্রাণহানি অথবা বাড়িঘরের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ধান ভেসে গেছে শত শত পুকুর এবং মাছের ঘের দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা ধান ফাঁকনা যেগুলো দেখেন এগুলা ধরনের যত মানে মানুষে কাটবো কিন্তু লেবারের হইসা ছাড়া আর অন্য কিছু হইতো না এগুলো একবারে বসি হয়ে যাবে এগুলো ফাইতো না খুলনা জেলায় ৯৩,০০০ হেক্টরের রোপা আমনের মধ্যে ১৮,০০০ হেক্টর দুর্যোগে আক্রান্ত এছাড়া সবজি খেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি শুধু আক্রান্ত জমি ১৭,৯৪২ হেক্টর জমি ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ঝিনাইদহেও কলাক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে সদর ও শৈলকুপা উপজেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি কলা ভেঙে গেছে আর ধান ধরো এই যে ফুলটুল ধরে গেছে এখন ছিটে হবে ধানে এছাড়া খুলনা অঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও শীতকালীন সবজি সহ মাঠের পর মাঠ রোপা আমনের ক্ষেত মাটিতে মিশে গেছে লাভিব হাসান সময় সংবাদ এদিকে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বিমান বাহিনী মোংলা ভোলার চর ফ্যাশন সহ আশপাশের কয়েকটি এলাকা পরিদর্শন শেষে বাহিনীটি জানায় জলাবদ্ধতা ছাড়া বড় ক্ষয়ক্ষতি চোখে পড়েনি রেজল হক রিপনের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বাংলাদেশ বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার মঙ্গলবার সকাল ১০:৩০ ঢাকা থেকে যাত্রা শুরু মোংলার উদ্দেশ্যে পাখির চোখে মোংলা এলাকায় জলাবদ্ধতা ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়নি অতিবৃষ্টির কারণে নিচু এলাকার কিছু ঘরবাড়িতে পানি জমে থাকতে দেখা গেছে মোংলা থেকে বিমানবাহিনীর আকাশযানের যাত্রা ভোলার দিকে চোখে পড়ে এখানকার প্লাবিত ফসলি জমি তবে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের কোনো ক্ষতি হয়নি জেলার চরফেশন এলাকায়ও একই দৃশ্য কিছু ঘরবাড়ি এবং ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা গেল এখানেও প্রায় আড়াই ঘন্টার পরিদর্শন শেষে বিমানবাহিনীর উইং কমান্ডার চৌধুরী আবুল বারকাত জানান তাদের পর্যবেক্ষণ বলছে সিত্রাঙ্গে ক্ষয়ক্ষতি উদ্গ্রীব হওয়ার মতো নয় আমার পর্যবেক্ষণ মতে এই এলাকাগুলোর উপরে এখন পর্যন্ত উদ্গ্রীব হওয়ার মতো তেমন কোনো ক্ষয়ক্ষতি আমি দেখিনি আমরা রাস্তাঘাটে দেখেছি যে গাড়ি ঘোড়া চলছে এবং রাস্তাঘাট বা প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য যেই সংযোগ সড়ক দরকার সেগুলো আমরা দেখতে পেয়েছি সবই ভালোই আছে তো এখন পর্যন্ত এই অঞ্চলগুলোতে অন্তত আমি উদ্গ্রীব হওয়ার মতো তেমন কোনো সমস্যা দেখতে পাইনি এই হেলিকপ্টারটি ছাড়াও মঙ্গলবার সকালে আরেকটি হেলিকপ্টার উপকূলবর্তী কয়েকটি এলাকা পরিদর্শন করেছে কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পেলে যে কোনো সহায়তার জন্য বিমানবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয় বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে খুলনার কয়রায় মাত্র ৬ মাস আগে নির্মাণ করা বেড়ি বাঁধের ১২০ ফুট ভেঙে গেছে গত রাতে জোয়ারে এই ক্ষয়ক্ষতি হয় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ করেন নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল রুবেল মামুন রুবেলের রিপোর্ট
কয়রার সদর ইউনিয়ন হরিণখোলা গ্রামে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারে ব্যস্ত স্থানীয়রা। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে রোববার রাতে ঝুঁকিপূর্ণ এ বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মাটি ফেলে সংস্কার করেন। সোমবার রাতে বাতাস ও জোয়ারের প্রচণ্ড চাপে ফের একই স্থানে বাঁধের প্রায় 120 ফুট ক্ষতিগ্রস্ত হয়। মাত্র 6 মাস আগে শেষ হওয়া এই বেড়িবাঁধ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। মাটি চড়ে দিয়ে পানিটা আটকানোর জন্য আমরা সেই চেষ্টাটা করতেছি। পার্শ্ববর্তী নদী থেকে বালি ড্রেজারে এনে এখানে বালি দিয়ে রাস্তা তৈরি করাইছে। স্রোতটা যদি কিনারা না রেখে নদীর স্রোতটা মূল স্রোতটা যদি মাঝখানে দিতে পারি তাহলে দুই পাড়ের কিনারটা ভালো থাকবে। যদি টেকসই বেড়িবাঁধ না হয় এই অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্য নিম্নমানের কাজের কথা অস্বীকার করে দ্রুত সংস্কারের কথা জানান। কিন্তু মাটির থেকে বালির পরিমাণটা একটু বেশি, যেটার জন্য হয়তো এই লোডটা নিতে পারি নাই। আপাতত যে জায়গা ধসে গিয়েছিল আমরা কাজ করার করাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী খুলনার কয়রা উপজেলায় 6 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধ নিয়ে দুর্ভোগ যেন কাটছেই না খুলনার উপকূলবাসীর। যে কোনো ঝড়ের খবরে আতঙ্কিত নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই স্থায়ী বেড়িবাঁধের। সংশ্লিষ্ট সব মহলের কার্যকরী উদ্যোগী পারে এ সমস্যার স্থায়ী সমাধান দিতে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, কয়রা, খুলনা। রাজধানীর অলিগলি থেকে মূল সড়কে এখনও জলজট। উপড়ে পড়া গাছের কারণে সৃষ্টি হয়েছে যানজট। সবচেয়ে বিপাকে পড়েন স্কুল ও অফিসগামী মানুষ, এছাড়া দোকানপাট তলিয়ে থাকায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। বন্যা কবলিত কোনো এলাকার দৃশ্য নয়। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের পরদিন মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির চিত্র এটি। কোমর সমান পানি ডিঙিয়ে ভেতর থেকে বেরিয়ে আসছেন প্রতিষ্ঠানটির এক কর্মচারী। বোগান দিয়ে পানি ওঠার কারণে এখনো ধরেন মানুষজন বাইরেতে পারে না, অফিসে তো চলতে পারে না। আর এটি রাজধানীর উল্লেখযোগ্য একটি অংশের প্রতীকী চিত্র। দুপুর পেরোনোর পরও নগরীর বিভিন্ন স্থানে দেখা মিলে জলমগ্ন রাস্তাঘাট। অলিগলিতেও বটে, কোথাও কোথাও গুরুত্বপূর্ণ সড়কেও জমে আছে হাঁটু সমান পানি, ফলে বিড়ম্বনায় পড়তে হয় কর্মজীবী আর শিক্ষার্থীদের। পায়ে হাঁটা দূরত্বেও রাস্তা পারাপারে খুঁজতে হয় যানবাহন, তাও আবার বাড়তি ভাড়ার খরচ নিয়ে। এখন রিকশা যেতে হচ্ছে, না তো আমি হেঁটেই যেতে পারতাম। ভাড়া তো ডাবল দিতে হচ্ছে, অফিস টাইম লেট হয়ে যাচ্ছে। পানি কিন্তু শুধু এখানে না, ভিতরে কিন্তু আরো অনেক গলিতেও কিন্তু পানি। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে আগের দিন রাতের বৃষ্টিপাতের প্রভাব ঢাকার রাস্তায় রয়ে গেল পরদিন দুপুরবেলায়ও, যা তৈরি করছে নাগরিক ভোগান্তি। আর একই সঙ্গে প্রশ্ন উঠছে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা নিয়েও। অবশ্যই উদাসীনতা না হলে পরে সারা রাত বৃষ্টি হয়নি, অথচ এখনো এই পানিটা নামলো না কেন? ড্রেনেজ ব্যবস্থাটা অনেকদিন ধরেই আসলে এরকম কন্টিনিউ, এখানে বৃষ্টি হলে পানি জমে থাকে। সিত্রাং তাণ্ডবের ক্ষতচিহ্ন রয়ে যায় পরদিন মঙ্গলবার দিনের বেলায়ও। মূল সড়কে পড়ে থাকে ভেঙে থাকা গাছপালা, যান চলাচলে দেখা দেয় ধীর গতি। গাছের কারণে এই সিগন্যালে প্রায় 20 মিনিটের মতো বসে আছি। তো অনেক অসুবিধার তো কারণ হয়েছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া জ্যাম লেগে গেছে, আমাদের যেতে অনেক বিলম্ব হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে যায় অনেক দোকানপাট, কাউকে বন্ধ রাখতে হয় মঙ্গলবারও। আবার পানি নেমে যাওয়ার পর কেউ ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষত সারাতে। মাল বাইর করে রোদে শুকাইতাছি আর যেগুলা নষ্ট হয়েছে ওগুলা সাইড করতেছি। দোকানের ফ্রিজ 5-6টা নষ্ট হয়েছে, মালপত্র নষ্ট হয়েছে অনেকগুলা। কত বই নষ্ট হলে এই বই কি আমরা সেল করতে পারবো? সিত্রাং প্রভাবে বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় রাজধানীর বিদ্যুৎ সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈরি আবহাওয়া কেটে গেলেও তলিয়ে বরিশাল নগরী। জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে পৌঁছেছে নগরবাসীর। তাদের অভিযোগ, খাল আর জলাশয় ভরাট করায় বৃষ্টি হলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। সুজয় দাস এবং সুমন হাসানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন অপূর্ব অপু। এই নৌকা নদী খালে নয়, চলছে বরিশালের বটতলা এলাকায়। সড়কে হাঁটু পানিতে নাকাল নগরবাসী, পরিত্রাণ পেতে বাধ্য হয়ে রাস্তায় নৌকা বের করেছেন বলে জানান ভুক্তভোগী। আমরা তো অসহায়, বাসা থেকে বের হইতে পারতেছি না, তাই কোনো মতে একটা নৌকা সংগ্রহ করে আমরা বের হয়েছি। উপর থেকে দেখলে মনে হবে প্রবাহমান নদী বা খাল, কিন্তু আদতে এ দৃশ্য বরিশাল নগরীর। বরিশালের অন্তত অর্ধশত এলাকার সড়ক এখন পানির নিচে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে টানা দুদিনের বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বরিশালে। নগরবাসীর অভিযোগ, ভারী বর্ষণ তো দূরে থাক, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরে। অফিস থেকে বের হয়েছি, এই মাঝা পর্যন্ত পানি ছিল, সাইকেল নিয়ে বাসায় গেছি, খুব কষ্ট হয়ে গেছে। দোকানপাট সব তলায় গেছে, বাসা বাড়ি
খুব খারাপ অবস্থা, ফার্নিচার আছে দোকানের সব নষ্ট হয়ে গেছে। পরিবেশবাদীরা বলছেন খাল ও পুকুরগুলো দখল, দূষণ আর ভরাটে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উন্নয়নের সকল কার্যক্রমগুলিকে আপাতত স্থগিত রেখে এই খালগুলিকে খনন করা এবং ড্রেনগুলিকে একটি সক্রিয় অবস্থা নিয়ে আসা। খাল খননে 2600 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটি পাশ হলে বরিশাল নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা সিটি মেয়রের। খালগুলি পুনরুদ্ধার এখনো করা সম্ভব এবং সে খালগুলি যে কয়টা খাল আছে ও কয়টা যদি আমরা সঠিকভাবে এই যে আমাদের 2600 কোটি টাকার প্রজেক্টটা পাশ হয়, ইনশাল্লাহ বরিশাল শহরে আমরা তো জলাবদ্ধতা আমার মনে হয় না থাকবে। বটতলা, বগুড়া রোড, সদর রোড, মুন্সী গ্যারেজ, মুসলিম গোরস্থান রোড, কালীবাড়ি রোড, অক্সফোর্ড মিশন রোড, ভাটিকানা সহ অন্তত অর্ধ শতাধিক এলাকার রোডঘাট এখন পানির নিচে। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 23টি খালের অস্তিত্ব থাকলেও বর্তমানে নামে মাত্র টিকে আছে 5 থেকে 7টি। পরিবেশবাদীদের দাবি সেই খালগুলো সংস্কার করে এমন জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে 10,000 ঘরবাড়ি, 6,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, একথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এদিকে এখনও দেশের 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে উপকূলীয় অনেক এলাকায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি, বসত ভিটা ও ফসলি জমিতে কেবলই ঝোড়ো হওয়ার ক্ষতচিহ্ন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সিত্রাঙ্গে ক্ষতির খতিয়ান তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড়ে 419টি ক্ষতিগ্রস্ত ইউনিয়নে আনুমানিক 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন মাঠ পর্যায়ের কর্মীরা এটা অ্যাসেস করবে, তারপরে আমরা তাদের সহায়তা এবং পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করব। প্রাণহানি থেকে শুরু করে কৃষিজ ক্ষতির প্রাথমিক তথ্য তুলে ধরেন তিনি। প্রায় 6,000 হেক্টর ফসল জমি এবং 1,000 মৎস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক এলাকা, ঝড়ের কবলে পড়ে এখনও দেশের 80 লাখ গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ট্রান্সমিশনে আমাদের খুব বড় ব্যাপক আঘাত হয়নি, যা আমাদের আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। 80 লক্ষের মতো আমাদের গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিতরণ লাইনে গাছ পড়ে থাকায় নিরাপত্তা বিবেচনায় পুরো সংযোগ বিচ্ছিন্ন রয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন বুধবার দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবার আশা করা হচ্ছে। পোল পড়ে গেছে এবং প্রচুর জায়গাতে কেবল ছিঁড়ে যাওয়াতে সেখানে সমস্যা দেখা গেছে। কালকে দুপুরের মধ্যে 100% আমরা সম্পূর্ণ করতে পারবো, এইটা আমরা আশাবাদী। লোডশেডিং পরিস্থিতি শিগগিরই সহনীয় হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত নেপাল, এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাবান্ধা বন্দরকে রপ্তানির উদ্দেশ্যে ব্যবহার করতে নেপালের আগ্রহ তুলে ধরেন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চৌধুরী। এ সময় মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান বাংলাদেশকে সমর্থন করবে বলে বার্তা দেন দেশটির রাষ্ট্রদূত। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ইস্যুতেও আলোচনা করেন তারা। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে লন্ডভন্ড কক্সবাজার সাগর তীর, বালিয়ারি ও রাস্তা ভেঙে তছনছ, সৈকত পরিণত হয়েছে ময়লার ভাঙারে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হয়ে পড়লেও এখনও উত্তাল সাগর, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। উত্তাল ঢেউ আঘাত হানছে বালিয়ারি ও জিওব্যাগে। ঘূর্ণিঝড় সিত্রাং ব্যাপক তাণ্ডব চালিয়েছে 3 কিলোমিটার সৈকতে, তলিয়ে গেছে জিওব্যাগ, রাস্তাঘাট ভেঙে তছনছ। যেভাবে কোল কিনারা ভাঙছে কিন্তু এখনও পানিতে কোনো গোসল করার মতো পরিবেশ নাই। ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সাগর দেখতে ভিড় করছেন পর্যটকরা, তবে হতাশ সমুদ্র সৈকতে লন্ডভন্ড দৃশ্য দেখে। সমুদ্রে কাছাকাছি যাওয়া যায় না, তো কাছাকাছি গেলে হচ্ছে যে ঢেউ আছড়ে ফেলে দেয় এরকম।
সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে লাইফ গার্ড কর্মীরা। আর জেলা প্রশাসন জানিয়েছে প্রশাসনের তৎপরতার কারণে যানের কোনো ক্ষতি হয়নি। কোনো মানুষ পানিতে নামতে না পারে, যদি কেউ বা পানিতে নামে তাদেরকে আমরা উঠাই দিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসনের সমস্ত অর্গানগুলি কাজ করছে ক্ষতি নিরূপণের জন্য। কক্সবাজারের 576টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া 1,00,000 মানুষ ঘূর্ণিঝড় পরবর্তী আশ্রয় কেন্দ্র ছেড়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ক্ষমতাসীনদের বাধা উপেক্ষা করে যে কোনো মূল্যে 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করা হবে, সরকারের কোনো উস্কানিতে গা দেবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় যৌথ সভা শেষে তিনি একথা বলেন। সরকারের বিভিন্ন নেতারা বিভিন্ন কথাবার্তা বলছেন, কর্মীদেরকে আমরা আহ্বান করতে চাই সরকারের কোনো উস্কানিমূলক কথাবার্তায় আমরা পা দেব না। আমরা যখন আমাদের দরকার সমাবেশ করার সমাবেশটা আমরা সফল করবো যে কোনো মূল্যে হোক। সরকার যদি বাধা দিতে আসে সেটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হল আমাদের সমাবেশ সফল করা এবং সেখান থেকে আমরা হয় পতন নয় সূচনা শুরু করব। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা মাঠে নামলে বিএনপি পালানোর পথ পাবে না বলে মন্তব্য জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। দলের ঢাকা জেলা সম্মেলন সামনে রেখে শেরেবাংলা নগরে সম্মেলন স্থান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, ঢাকা জেলা সমাবেশে নেতাকর্মীর সমাগম বিএনপির যে কোনো সমাবেশকে ছাড়িয়ে যাবে। অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বসে থাকবেন না। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি বিভিন্ন মহাসমাবেশের কথা বলছে, তাদের লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে বিভিন্ন মহাসমাবেশে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে অপচেষ্টা আমাদের নেতাকর্মীদের আমরা কেবলমাত্র নিবৃত্ত করছি, তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এখন। কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের তৃণমূল নেতাকর্মীরা যদি একবার হুঙ্কার দিয়ে মাঠে নামে বিএনপি জামাত। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন কনজারভেটিভ পার্টির নেতা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বক্তব্য রাখেন সুনাক। তিনি বলেন, যুক্তরাজ্য অর্থনৈতিক সংকটের মধ্যে আছে এবং তিনি আগের প্রধানমন্ত্রীর ভুলগুলো সংশোধনে কাজ করবেন। দেখছেন সন্ধ্যার সময়। নেদারল্যান্ডসকে হারিয়ে ফুরফুরে মেজাজে হোবার্ট ছেড়ে দ্বিতীয় ম্যাচের ভেন্যু সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাচদের হারানোর আত্মবিশ্বাসে এবার প্রোটিয়াদের রুখে দেওয়ার মিশন টাইগারদের। আজও সকাল থেকে বৃষ্টি ঝরছিল হোবার্টের আকাশে, কিন্তু আর মুখ ভার ছিল না ক্রিকেটারদের, বরং একটা জয় বদলে দিয়েছে পুরো দলের চালচিত্র। ফুরফুরে মেজাজে হোটেল ছেড়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় সাকিব বাহিনী। এয়ারপোর্টেও হাসি মুখে ছিলেন দলের সদস্যরা। ইতিহাসে প্রথমবার একজন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ঋষি সুনাক। তাকে নিয়ে আগ্রহেরও যেন কমতি নেই। ঋষি সুনাককে নিয়ে এবারের প্রতিবেদন। নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে যেতেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এর মধ্য দিয়ে ব্রিটেনে নতুন ইতিহাস গড়লেন সাবেক এই অর্থমন্ত্রী। তাকে নিয়ে আগ্রহেরও যেন কমতি নেই। বাবা মার জন্ম ভারতের পাঞ্জাবে হলেও ঋষির জন্ম ব্রিটেনে। মেধাবী ছাত্র সুনাক যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুল ব্রাইট স্কলার হিসেবে এমবিএ করেন। স্ট্যানফোর্ডে থাকাকালীন ভারতের বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির মেয়ের সঙ্গে আলাপ হয় সুনাকের। পরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। রাজনৈতিক জীবনে 2015 সালে ইয়র্কশায়ারের রিচমন্ড কেন্দ্র থেকে প্রথমবারের মতো সাংসদ হন ঋষি সুনাক। থেরেসা মে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি লোকাল গভর্নমেন্টের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2019 সালে বরিস প্রধানমন্ত্রী হওয়ার পর তার গুরুত্ব আরও বেড়ে যায়। এরপর 2020 সালের ফেব্রুয়ারিতে সুনাক ব্রিটেনের অর্থমন্ত্রী হন। ব্রিটিশ কনজারভেটিভ পার্টিতে বেশ জনপ্রিয় তিনি। তরুণ প্রজন্মের নেতা হিসেবে যথেষ্ট গ্রহণযোগ্যতাও রয়েছে সুনাকের। আর এই জনপ্রিয়তার জেরে শেষ পর্যন্ত 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের জায়গা করে নিলেন ঋষি।
যুক্তরাজ্যে পার্লামেন্টে মোট 357 জন কনজারভেটিভ আইন প্রণেতা রয়েছেন। প্রায় 150 আইন প্রণেতার সমর্থন পান ঋষি সুনাক। রাইসা জান্নাত, সময় সংবাদ। নিজ ভূখণ্ডে ডার্টি বোমা ব্যবহার করতে পারে রাশিয়ার, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তাদের দাবি, মস্কো নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ক্রেমলিন বলছে তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এদিকে রুশ সেনাদের শক্ত হাতে প্রতিরোধের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর আহ্বানের একদিনের মাথায় রাশিয়ার অধিকৃত ইউক্রেনের খেরসন ছাড়তে শুরু করেছে নাগরিকরা। ধারণা করা হচ্ছে দক্ষিণাঞ্চলের শহরটি পুনরুদ্ধারে যেকোনো সময় হামলা চালাতে পারে ইউক্রেনের সেনারা। তবে বসে নেই রাশিয়াও। এরই মধ্যে অঞ্চলটিতে নতুন করে সেনা মোতায়েন করেছে পুতিন প্রশাসন বলে জানিয়েছে বিবিসি। নতুন করে আলোচনা শুরু হয়েছে ডার্টি বোমা নিয়ে। সোমবারও ক্রেমলিন দাবি করেছে ইউক্রেন চলমান যুদ্ধে নিজ ভূখণ্ডে বিশেষ তেজস্ক্রিয় উপাদানে সজ্জিত বিস্ফোরকপূর্ণ বোমা ব্যবহার করতে পারে। এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলেও দাবি করা হয়। রাশিয়ার এমন অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা। নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইউক্রেন কখনোই নিজ ভূখণ্ডে এমন অস্ত্রের ব্যবহার করবে না। When we hear this type of patently false disinformation emanating from the Kremlin, we know the Kremlin's track record when it comes to these types of claims. এদিন টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাপ্রধান। সেই আলোচনার বিস্তারিত কিছু জানা না গেলেও ডার্টি বোমা বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার কারণে আসন্ন শীতে চরম ভোগান্তি পোহাতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার দাবি, যুদ্ধে রাশিয়ার সেনাদের শক্ত হাতে মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা। তথাকথিত বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাদের প্রতিহত করেছে আমরা, তারা এখন অন্যের কাছে সহযোগিতা চাইছেন, আমাদের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। সব বাধা পেরিয়ে আমরা বিজয়ের জন্য লড়াই করে যাব, যদিও অনেক কঠিন এই পথ। এর মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মিকোলাইভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। তাইওয়ানের প্রতি চীনের মৌখিক কিংবা সামরিক হুমকি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জার্মানির উচ্চ পদস্থ কর্মকর্তারা। সোমবার তাইওয়ান সফর করেন তারা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যখন স্বায়ত্তশাসিত তাইওয়ানের সঙ্গে চীনের দা কুমড়ো সম্পর্ক, তখনই মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি সফর করে উস্কে দেন উত্তেজনা। এবার দেশটি সফর করছেন জার্মান পার্লামেন্টের সদস্য পেটার হাইডের নেতৃত্বে সল্ট সরকারের একদল উচ্চ পদস্থ কর্মকর্তা। সফরে দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাতে চীন ও দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেন। পশ্চিমাদের তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন জানিয়েছিল, বিশ্বের যে কোনো দেশ তা যতই শক্তিশালী হোক না কেন, পুরো তাইওয়ান প্রণালী কিংবা তার আশেপাশের অঞ্চলে যদি শান্তি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে, তাহলে সে দেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একদিকে জার্মানির সাথে চীনের রয়েছে দারুণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, অন্যদিকে চীন আর তাইওয়ান যেন সাপার নেউলে। দুদেশের এমন বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যে জার্মানির উচ্চপদস্থ কর্মকর্তাদের তাইওয়ান সফর দুদেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে জার্মানির গুচ ইমেজটাতে হয়তো দাগ লেগে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চীনের সশস্ত্র বাহিনীকে নৈতিকতা ও আদর্শ মেনে চলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সশস্ত্র বাহিনীর শতবর্ষের লক্ষ্য অর্জনেও প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সামরিক ক্যাডারদের এক বৈঠক চলাকালে এ কথা বলেন শি। করতালির মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর অধিকারী প্রেসিডেন্ট শি জিনপিংকে, যিনি একাধারে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সেনা কমিশনের চেয়ারম্যান। তার সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সেনানেতারা। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে সামরিক ক্যাডারদের এক অনুষ্ঠান হয়। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীকে জাতীয় কংগ্রেসের নীতি মেনে চলার নির্দেশ দেন তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আরও বলেন, 2017 সালে 19তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে সামরিক বাহিনী অসাধারণ সফলতা অর্জন করেছে। সিএমসি সশস্ত্র বাহিনীকে বড় অগ্রগতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন এনেছে, এমনকি একটি শক্তিশালী বাহিনীও গড়ে তুলেছে। আগামী
পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বানও জানান শি। তৃতীয় মেয়াদে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হওয়ার পর দেশটিকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতি দেন শি জিনপিং। জানান, দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতা অর্জন করার পাশাপাশি দেশটির সামরিক বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শি প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের ব্যস্ততম শহর স্মল স্ট্রিট, প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগমের এ শহরটিতে তিন দশক ধরে বাণিজ্য করে আসছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। অনেকে সফলও হয়েছেন, তাদের কথা জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহান্সবার্গের ব্যস্ততম শহর স্মল স্ট্রিট একই সঙ্গে অন্যতম বড় বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রতিদিন নানা প্রয়োজনে হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে শহরটি। এ শহরটিতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি গড়ে তুলেছেন কয়েক শত ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘ তিন দশকের অধিক সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছেন তারা। জোহানেসবার্গ স্মল স্টেট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম শহর। এখানে সকল প্রকার মোবাইলে অ্যাক্সেসরিজ এবং কি মোবাইল ফোন, সেল ফোন বিক্রি করা হয়। এখান থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা প্রচুর রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়। জোহানেসবার্গের মধ্যে এটা হচ্ছে স্মল স্টেট একটা অ্যাক্সেসরিজের দোকান, হোলসেল এন্ড পাইকারি বাংলাদেশি এন্ড এখানে লোকাল সবাই এখানে হোলসেল বিক্রি করা হয়। এই শহরে নানা ব্যবসা থাকলেও মোবাইলের যন্ত্রপাতি, খুচরা আর পাইকারি বিক্রিতে বেশ সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রতিদিন শত কোটি টাকার লেনদেনে কর্মব্যস্ত সময় কাটান এ সকল প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি মালিক ও কর্মকর্তারা। এখানে আমরা সকল ধরনের মোবাইল পার্টস অ্যাক্সেসরির সাথে জড়িত। বাইরের কাস্টমারের পাশাপাশি আমাদের লোকাল কিছু কাস্টমার আছে যারা খুচরা এবং হোলসেল পাইকারি সকল ধরনের কাস্টমার আমরা সার্ভিস দিয়ে থাকি। 1886 সালে প্রতিষ্ঠিত 5 লাখ বর্গ মাইলের এই শহরের লোক সংখ্যা প্রায় 60 লাখ। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে জোহান্সবার্গের স্মল স্ট্রিট। ব্যস্ততম এই শহরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন কয়েকশত প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ স্মল স্ট্রিট থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।